সৌমালিস গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে দুপুরের দিকে ভিডিও আপলোডের সময় একটু সমস্যা হচ্ছে, তাই আমি রাতের সময়টাকে বেছে নিচ্ছি। আশা করছি রাত্রির 9টায় নির্দিষ্ট যে দুটো দিন আমি বলেছি সেই দিন আমি ভিডিও আপলোড করতে পারবো। এছাড়া যারা এখনও ইনস্টাগ্রামে ফলো করোনি, সৌমালিস গার্ডেনিং নামে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। সেখানে তোমরা তোমাদের গাছের ছবি বা ডিআইওয়াই এর ছবি আমার সাথে শেয়ার করতে পারো, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটা মোটামুটি দুদিনে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, কারণ আমি দেখেছিলাম গাছে যে ফার্স্ট ফুলটা যেদিন ফুটলো প্রতিস্থাপনের পর, তার সাথে সাথে কিন্তু অনেকগুলো কুঁড়ি ছিল যেগুলো তার পরের দিনই ফুটতো। দ্যাটস ওয়াই আমি দুটো পার্টে ভিডিও দিচ্ছি, একটা 23 তারিখের ক্যাপচার করা আর একটা 24 তারিখের ক্যাপচার করা। তো ফার্স্ট ফুল ফোটা মানে কোনো একটা গাছের সত্যি খুব আনন্দের ব্যাপার। গাছের ফুলটা কিনে এনেছিলাম সিঙ্গেল পেটাস, যেটা এতক্ষণ স্ক্রিনে দেখছিলে সেটা, এবং প্রতিস্থাপনের পর ফার্স্ট যখন ফুলটা ফুটলো তখন দেখছি গাছে এই থোকা ফুলটা ফুটছে। তো এই নিয়ে আমি অনেকজনকে নানান প্রশ্ন করেছি এবং প্রশ্নের কিন্তু যথাযথ উত্তর ঠিক করে আমি এখনও অবধি পাইনি। এই ভিডিওটা করেছি যে এই দুদিনের মধ্যে তো অনেক প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে গিয়েও আমি জিজ্ঞাসা করেছি, সেখানে আমাকে কিছু একটা আঠার ব্যাপার বলা হলো, যেটা আমার কাছে ঠিক যথাযথ মনে হলো না উত্তরটা। কেননা আমার মনে হয় না এই জাতীয় জিনিস এই গ্রামের দিকে কোনো ব্যবসায়ী করতে পারে একটা গাছ নিয়ে। তাও গাছটা এনেছিলাম সিঙ্গেল পেটালস, সেটা নিয়েছিল 40 টাকা, এবং যতটা সম্ভব এই ভ্যারাইটিটা আমি যেটা দেখছি সেটার দাম কিন্তু খুব একটা কম নয়, বরং এটা অনেকটাই উন্নত মানের এবং রংটা খুব সুন্দর পার্পল কালারের। এবং আমি তো তারপর অনেক জায়গায় সার্চ করলাম, সার্চ করার পরে আমার যতটা সম্ভব মনে হচ্ছে ওই একই গাছের মধ্যে এরা হয়তো গ্রাফট করেছিল, এবং গ্রাফটের কোনো পজিশন থেকেই এরকম হয়তো হচ্ছে। এখানে কোনো আঠা দিয়ে লাগানো বা এই জাতীয় জিনিস হয়তো হয়নি। তো যাই হোক, আমার উত্তরটা যথাযথ লাগলো না, আমার মনে হয়েছে এটা হতে পারে, তাই তোমাদের সাথে বললাম। এই বলার কারণ হচ্ছে একটাই, কেননা এই গাছেরই আমি বলেছিলাম আপডেট দেখাবো ফুল ফুটলে। আমার এক্সপেকটেশন ছিল পিঙ্ক সিঙ্গেল হবে, কিন্তু সেই জায়গায় দেখছি এত সুন্দর একটা থোকা ফুল হচ্ছে, এবং সেটা দেখতে কিন্তু খুব সুন্দর। যে কোনো গাছের ক্ষেত্রে আমি বারবার বলি মাটিটা যাতে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থাযুক্ত হয়, তো জবা গাছের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর গাছে আমি বলেছিলাম আমি কোকোপিট ব্যবহার করি না, তো জবা গাছ যেহেতু পারমানেন্ট একটা গাছ সেই জন্য আমি কোনো ধরনের কোকোপিট ব্যবহার করিনি। কেউ যদি ইউজ করতে চাও সে করতে পারো, কোকোপিট যেহেতু জলটা প্রচুর ধরে রাখে, আর এখন বর্ষাকালের এই সমস্যাটা এখন বেশ 1-2 বছর ধরে হচ্ছে, যে অন্য সময় থেকে বর্ষাটা শুরু হচ্ছে এবং সেটা প্রচুর হারে আর কি বাড়ছে, বৃষ্টির রেটটা প্রচুর বেশি থাকছে, সেটা গাছের কিন্তু টবের গাছের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। দ্যাটস ওয়াই আমি কোকোপিট ব্যবহার করিনি। মাটির রেশিও রেখেছিলাম, মাটিতে 40% মাটি ছিল, 30% বালি ছিল, 30% ভার্মি কম্পোস্ট ছিল। এছাড়া কেউ 50-20-20 আকারেও নিতে পারো, 50-20-30 আকারেও নিতে পারো। এবং মাটিতে বসানোর পর থেকে প্রায় 1 মাস পর এর খাবার শুরু হয়েছিল, এবং খাবারের মধ্যে নাইট্রোজেনটা মিডিয়াম ছিল, ফসফরাসটা লো ছিল, এবং পটাশিয়াম হাই ছিল। পটাশিয়াম জাতীয় খাবার মূলত তখন দিতে হয় যখন গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে এবং গাছটায় কিন্তু ব্লুমিং পিরিয়ড আসছে সেই সময়। এবার কেউ যদি রাসায়নিক ব্যবহার করতে চাও সেক্ষেত্রে 2 চামচ ইউরিয়া দাও, 1 চামচ সুপার ফসফেট, আর 3 চামচ পটাশ দিতে পারো, সেটা এই 12 ইঞ্চি টপের জন্য। সেখান থেকে 1 চামচ নিয়ে গাছের চারপাশে সরিয়ে দেবে, 8 ইঞ্চি হলে একটু কম দেবে। তবে বর্ষাকালে রাসায়নিক সার ব্যবহার না করাই উচিত, এবং আমার গাছে তো আমি কোনো সময় রাসায়নিক ইউজ করি না। কেউ যদি ইউজ করতে চাও সে কিন্তু এই রেসিপিতে করতে পারো। এরপর বলি এই গাছে কোনো ধরনের এনজাইম বা ভিটামিন ব্যবহার করা এখনও অবধি আমি শুরু করিনি, তবে বাজারে বিভিন্ন এখন জৈব জিনিস আসছে যেগুলো গাছে ব্যবহার করলে হয়তো সত্যিই ভালো ফল পাওয়া যাবে বলে আমি আশা রাখছি। কেননা একটা জৈব সার ব্যবহার করে যখন এত সুন্দর ফুল আমরা গাছ থেকে এক্সপেক্ট করতে পারি একটা নতুন গাছ থেকে, আমার মনে হয় না কোনো মানুষ অহেতুক রাসায়নিক সার ব্যবহারের ঝামেলায় যাবেন। এই প্রসঙ্গে বলি পটাশিয়ামের খুব ভালো সোর্স হচ্ছে
কলার খোসা। তো সেই খোসা ভিজিয়ে রেখে তার জল আমি কুড়িয়ে আসার পর কন্টিনিউ করে গেছি, তাতে কুড়ি ঝরার যে ব্যাপারটা সেটা ছিল না। আর এটা ফার্স্ট দিনের ফুলটা, সেটা শুকিয়ে পড়ে গেছে এবং আমি কম্পোজিশন যে বিন রয়েছে সেখানে ডিকম্পোজ বিনে আমি দিয়ে দিয়েছি। এবং গাছে এখনও প্রচুর কুঁড়ি রয়েছে যেগুলো আস্তে আস্তে নেক্সট দিন ফুটতে পারে, এবং রোজই একটা দুটো করে ফুটবে। এরকমই আশা আমরা করতে পারি, কারণ গাছের যেরকম অবস্থা রয়েছে এটা আমার দেখে খুব আনন্দ হচ্ছে। আর এছাড়া কেউ কলার খোসাকে শুকিয়ে নিয়ে সেটাকেও খুব ভালো করে রোদে শোকাবে, শোকানোর পর সেটাকে গুঁড়ো করে গাছে দিয়ে, কিন্তু গাছে খুব ভালো পটাশিয়ামের সোর্স হিসেবে কাজ করবে। এছাড়া শশার যে খোসা সেই অংশগুলোও রোদেতে শুকিয়ে সেগুলো গাছে দিতে পারো, তার মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে। এছাড়া কাঠকয়লার যে ছাইগুলো তার মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে, কিন্তু মনে রাখতে হবে ওর মধ্যে অ্যালকানাইন নেচার থাকে, যেটা কিন্তু জবা গাছের প্রচুর হারে যদি দিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা, কারণ জবা গাছ একটা অ্যাসিড লাভিং প্ল্যান্ট। এবং অ্যাসিড লাভিং যেহেতু প্ল্যান্ট, আমি একবারই চায়ের যে পাতা ইউজ করার পর সেই ইউজ টি লিভস আমি রোদে ভালো করে শুকিয়ে ধুয়ে নিয়ে সেটা ভালো করে শুকিয়ে নেওয়ার পর গাছে মিশিয়ে দিয়েছিলাম, যাতে এটা অ্যাসিডিক নেচারটা ধরে রাখতে পারে। গাছে যাতে কুঁড়ি যখন আসে সেই সময় কিন্তু যদি গাছে বাইচান্স পোকা ধরে যায় সেটা কিন্তু খুবই অসুবিধাজনক। এই পজিশানে এসে যদি কারোর মিলিবাগ অ্যাটাক হয়, কোনো জৈবর উপর ভরসা এই মোমেন্টে রেখো না, তাহলে কিন্তু আর ফুলগুলো পাবেও না, গাছটাও নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা ডাইমেথোয়েড 30% 25 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে গাছটা স্প্রে করতে পারো। আমি যেহেতু প্রতিনিয়ত নিময়াল স্প্রে করেছি, এই গাছটা কিন্তু মিনিবাগ আসেনি, এবং একদিন একটা আমি দেখতে পেরেছিলাম, সেটা খুঁজে নিয়ে বাইরে ফেলে দিয়েছি। অযথা কীটনাশক, রাসায়নিক কীটনাশকও গাছকে দেওয়ার দরকার নেই। চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিময়াল 30-40 ফোঁটা জলে মিশিয়ে, 1 লিটার জলে মিশিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে দিতে, এবং সেটা কিন্তু একটা খুব ভালো কাজ করবে। দেখবে তোমার বাগানে কিন্তু পোকামাকড় যে আসার প্রবণতা সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল, আমি বলবো ফাঙ্গিসাইডের ইউজটা কিন্তু ঠিকঠাকভাবে করতে, সেটা যেদিন কীটনাশক দিলে ঠিক তার 3 দিন পর 1 লিটার জলে 1 চামচ মতো দেবে, দেওয়ার পর সেটা ভালোভাবে গুলে গাছে স্প্রে করবে, এবং চেষ্টা করবে ফুলের ওপর যাতে না পড়ে বা কুঁড়ির ওপর যাতে না পড়ে, কেননা ফাঙ্গিসাইডের একটা দাগ কিন্তু ফুল বা কুঁড়িতে হয়ে যায়। এবং গাছ কিন্তু, এই জবা গাছ জল ভালোবাসলেও গোড়াটা পচে মরে যাওয়ার প্রবণতা এর দেখতে পাওয়া যায়। তাই চেষ্টা করবে পারমানেন্ট গাছ যেহেতু পারমানেন্টে যাতে থাকে সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। কারণ গাছ গেলাম, কিনলাম, কিনে নিয়ে চলে এলাম, 1 বছর বাঁচলো, তারপর মরে গেল, এইভাবে গাছ করার কিন্তু কোনো মানে হয় না। চেষ্টা করবে গাছের মাটিটা হালকা রাখতে, যাতে জলের জন্য গাছ মরে গেছে এটা না তোমাকে নিজে ফিল করতে না হয় কোনো দিন। এছাড়া জবা গাছ কিন্তু প্রচুর পেটুক একটা গাছ, এবং আমি এই ভিডিওর প্রসঙ্গেই বলি যে আমার এক দিদি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, সেটা আমাদের বাড়ির খুব কাছাকাছি থাকেন, কিন্তু তার সাথে আলাপ এই ভিডিওর মধ্যে। সে জবা গাছের কিন্তু ভীষণ বড় ফ্যান এবং জবা গাছ প্রচুর করেন, পুরোটাই জৈবর ওপরে করেন। তো নানাভাবে তিনি আমাকে সাজেশান দেন, কারণ আমি জিজ্ঞাসা করি যে দিদি ভাই এই ব্যাপারটা হচ্ছে গাছে কী করব। তো উনি যথাসাধ্য হেল্প করেন যে সৌমাদি তুমি এটা করো, ওলি এটা করো, এটা করলে গাছটা ভালো হবে। তো এই গাছটার ব্যাপারে আমি বলছিলাম যে এটা, কারণ আমিও জানতাম যে এটা সিঙ্গেল পাপড়ি, আর দিদি ভাইও জানতো এটা সিঙ্গেল পাপড়ি। তো আমরা দুজনেই ভাবতাম যে গাছটার কুঁড়ি পড়ে যাচ্ছে কেন, অনেক ভেবে চিনতে দেখলাম যেহেতু থোকা, ঠিক আছে একটা দুটো কুঁড়ি থোকা যাবার পরে এটা কোনো সমস্যার কারণ নয়। তো সুদেশনাদিকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে তোমরা জানো তাও বলে দিই, প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর লাইক করার পরে তুমি নিচে কমেন্টে জানিও আদতে তোমার কেমন লেগেছে, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে বলো যাতে সাবস্ক্রাইব করতে। আর খুব ভালো থেকো, প্রচুর গাছ লাগাও,